আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিন সংবাদের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে এবং বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান টিভিএন অনুষ্ঠানের সাথে আছে আমি নূপুর চৌধুরী। বরাবরের মতো আজকেও আমরা আজকের দিনের ঘটনা, সেই সাথে এই গত কয়েকদিন ধরে যে উল্লেখযোগ্য ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে বিশ্লেষণ করব। আমাদের মাঝে দুজন অতিথি আছেন, শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা পেয়েছি নিনি ওয়াহেদ, প্রবীণ সাংবাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা পেয়েছি রানু ফেরদৌস, তিনি জাতিসংঘে আছেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। বিশে জানুয়ারির পর এবং তার কিছুদিন আগে থেকেই সংবাদের আমরা প্রতিদিনই প্রতিনিয়তই সংবাদের শিরোনাম পরিবর্তন করতে হচ্ছে, কারণ এক এক সময় এক একটি ঘটনা খুব মূল্যবান হয়ে যাচ্ছে এবং খুব ব্যস্ততাই সময় কাটাচ্ছে সংবাদ মাধ্যম থেকে শুরু করে এবং ঘটনা প্রবাহ। এবং আজকের দিনে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা নিনি ওয়াহেদ, গতকাল রাতেই যিনি ডোনাল্ড ট্রাম্প বলেছেন মিলিয়নেরও বেশি অবৈধ ভোট পড়েছে নির্বাচনে, যে কারণে তিনি পপুলার ভোট কম পেয়েছেন। সেই সাথে আজকে আমরা প্রেস ব্রিফিং দেখেছি, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার তিনিও বলেছেন একই সুরে ডোনাল্ড ট্রাম্পের মতো করে বলেছেন যে মিলিয়নের উপর ভোট অবৈধ। যদিও হাউস স্পিকার পল রায়ান এই বিষয়টি স্বীকার করেননি, তিনি বলেছেন এই ধরনের ঘটনা ঘটেনি। এই বিষয়টি আপনার কাছে জানতে চাই শুরুতে নিনি ওয়াহেদ। দেখুন, একটু পেছনে যাই, যেমন এবারের এই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন প্রচারণ অভিযানটাই শুরু থেকে শেষ পর্যন্ত, একেবারে ও শপথ গ্রহণ অনুষ্ঠান পর্যন্ত একটা বিতর্ক, একটা এমন আলোচনা সব হয়েছে বিভিন্ন ইস্যুতে, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, এবং যেগুলো এই নির্বাচনী প্রচার অভিযানকে বিশেষ করে আমেরিকার মতো জায়গায় 240 বছরের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে যে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় যেটি অন্য সব দেশের কাছে অনুকরণীয় বলে দাবি করা হয়, গণতন্ত্রের পীঠস্থান ইত্যাদি ইত্যাদি ভাবে আখ্যায়িত করা হয়, সেক্ষেত্রে এটি খুবই দুঃখজনক ছিল এবং নির্বাচনী তার প্রচার অভিযানটা গ্রহণযোগ্যতা পেতে কোথায় ছিল, হয়তো প্রশ্ন করবেন বা কেউ করবে যে তারপরেও তো তিনি ইলেকশনে বিজয়ী হয়েছেন। হ্যাঁ, সেটাই যদি পরে আলোচনা করতে হয় করব, কিন্তু যেটি আপনি বললেন এখন প্রশ্ন হচ্ছে শপথ গ্রহণের পর, ইনি শপথ গ্রহণের পরের দিনই কিন্তু একটি কথা তুললেন যে লোকসংখ্যা নিয়ে কত কত জনসংখ্যা হয়েছে, এবং ইনি সেটির বক্তব্য দিতে গিয়ে তারা একটা বিরাট মেস করে ফেললেন, যে তার উপদেষ্টা কনওয়ে বললেন যে এটা অল্টারনেটিভ ফ্যাক্টস। অল্টারনেটিভ ফ্যাক্টস বলতে কী থাকতে পারে, এইটি কি নতুন প্রচলন করছে সাংবাদিকতায় বা তথ্য প্রদানের ক্ষেত্রে? তো এবং শান যিনি উনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, তিনি পরের দিন এসেই বললেন এই লোকসংখ্যা কম হয় নাই, একটা ছোট্ট ব্যাপার, এগুলো অনুন্নত উন্নয়নশীল দেশের ক্ষেত্রে আমরা একটু স্বাভাবিকভাবে নিলেও এক্ষেত্রে এটি আশা করিনি। আর আজকে যেটি বলেছেন, কালকে তিনি তার কংগ্রেসনাল নেতৃবৃন্দের সাথে রাতে দেখা করেছেন, তারপরে তিনি বলছেন ভোট জালিয়াতি। এখন আমার প্রশ্ন হচ্ছে যদি এটি জালিয়াতি হয় তাহলে উনি কী করে ইলেকশন এলেন? এটা তো ডেমোক্রেসিকেই আঘাত করা হচ্ছে, এটি আমেরিকান ডেমোক্রেসির উপরে সরাসরি আঘাত, এবং তিনি যে নির্বাচিত হয়ে এসছেন তাহলে তো তার লেজিটিমেটি থাকছে না, থাকছে না, এইটি একটি তো কথা। আমি আমার আমার বুঝতে অক্ষম, আমি একেবারেই এত বড় মানুষ নই, আবার তার উপরে এত বিশ্লেষকও নই, কিন্তু আমার মনে হলো যে আজকে এই কথাটি টেলিভিশনে শোনার পরে যে ওনার কি কেউ ছিলেন না, কেউ কি নাই হোয়াইট হাউসে একজন যিনি তাকে বলতে পারেন এই কথাটি যদি বাইরে বলা হয় তাহলে তো আজকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন, তিনি তা নির্বাচন প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, এটা তো হয়ে গেছে, মানে ওনার কথাটাই। এ বিষয়ে আসবো, আমরা রানু ফেরদৌসের কাছে যাচ্ছি। সেই সাথে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই www.facebook.com/tbn24usa, এখানে আপনারা যুক্ত হয়ে আমাদের প্রশ্ন করতে পারেন, এরই মধ্যে অনেকে যোগ দিয়েছেন আমাদের অনুষ্ঠানে, তাদের প্রশ্নগুলো নিব। রানু ফেরদৌস, আমি আপনার ব্যাখ্যাটি নিব, তার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে এ নিয়ে, সেই প্রতিবেদনটি দেখে নিই। এই ভোট নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, সেই সাথে হোয়াইট হাউসের যে যিনি প্রেস সেক্রেটারি শন স্পাইসার আজকেও তিনি এই মন্তব্য করেছেন, সে প্রতিবেদনটি দেখে নিন। সোমবার
সোমবার রাতে ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ কণ্ঠে বলেন, নির্বাচনে মিলিয়নের উপর ভোট অবৈধভাবে পড়েছে, সে কারণেই পপুলার ভোট তার পক্ষে কম পড়েছে। যদিও এর পরপরই হাউস স্পিকার পল রায়ান ট্রাম্পের এই মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন। The trouble you that he continues to hold a belief like this that isn't based in fact. Look, I've already commented on that. I've seen no evidence to that effect and I've made that very very clear. তাই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসারের মঙ্গলবারের সংবাদ সম্মেলনের শুরুতেই প্রশ্ন, প্রেসিডেন্ট ট্রাম্প কি করে বলেন নির্বাচনে মিলিয়নের উপর অবৈধ ভোট পড়েছে। জবাবে স্পাইসার বলেন, এটি বিশ্বাস করেন ট্রাম্প, কিছু তথ্য আছে বলেও দাবি করেন স্পাইসার। The president does believe that. He has stated that before. I think he stated his concerns of voter fraud and people voting illegally during the campaign. And he continues to maintain that belief based on studies and evidence that people have presented to him. এই সাথে স্পাইসারকে প্রশ্ন করা হয়, একজন প্রেসিডেন্ট কিভাবে বিভিন্ন ইস্যুতে এভাবে টুইট করেন, এটি বন্ধ হবে কিনা। The Interior Department, they have the same kind of thing over the weekend. Supposedly they were banned from tweet. I read that. My understanding is that because they had inappropriately violated their own social media policies, there was guidance that was put out to the department to act in compliance with the rules that were set forth. প্রশ্ন করা হয়, মুসলিমদের নিষিদ্ধ করার ব্যাপারে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি কি বাস্তবায়ন হবে কিনা। জবাবে স্পাইসার বলেন, সিনেট শুনানিতে এখন পর্যন্ত পুরো প্রশাসনের নিয়োগ মনোনয়ন নিশ্চিত হয়নি, তাই অনেক কিছু করা সম্ভব নয় খুব দ্রুততার সাথে। Mr. Trump's campaign, he talked a lot about banning Muslims from coming into the country and extreme vetting in his process. When can we expect him to take action on this? I think that's going to be one of the things that he looks at. His Department of State when Rex Tillerson gets confirmed, and some of the other departments in Homeland Security, and trying to put together a place that enacts this extreme vetting. But I think the interesting thing about the question that you're asking is that we're sitting here today with two confirmed or three cabinet with Mike Pompeo last night. সেই সাথে স্পাইসার বলেন, মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা হবে আমেরিকার নিরাপত্তার স্বার্থে। And the promises that the president made during the campaign to both ensure that we build a wall and enforce our southern border, as well as reform our entire immigration system. His priority is first and foremost focused on people who pose a threat to people in our country, to criminals, frankly. And that's where he wants ICE to focus their efforts. With respect to DACA, I think he's considering to make sure that his cabinet level team starts to organize and create a plan to move forward with respect to that issue. And that's where we are right now. সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ব্যাপারে আগামী সপ্তাহে সম্পন্ন হবে বলে জানান শন স্পাইসার, এবং নিরপেক্ষ যোগ্য একজনকে বেছে নেওয়া হবে বলে জানান তিনি। The Supreme Court nominations from that, right. Would the president encourage Senate Republicans to consider lowering? Well, I think that he's going to appoint a quality associate justice that hopefully will achieve overwhelming support. So I think his goal is that he's going to choose someone who hopefully I think everybody recognizes is a jurist that's going to adhere to the Constitution and not legislate from the bench, and that we should achieve bipartisan support. Given your frustration with the nomination process so far, is that something he would recommend to Republicans that they consider? I think we're early in this process. He's going to hear from them tonight. স্পাইসারের ঘোষণার আগেই ডোনাল্ড ট্রাম্পও জানান, এই সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আগামী সপ্তাহে এ নিয়োগের ঘোষণা দিবেন তিনি। 2016 সালে ফেব্রুয়ারিতে বিচারপতি অ্যান্টনি স্কেলিয়ার মৃত্যুর পর সেই পদটি শূন্য হয়। ওবামা একজনকে বেছে নিল, তার শুনানি হয়নি সিনেটে। This week we'll be announcing, next week we have outstanding candidates, and we will pick a truly great Supreme Court justice. Nupur Choudhury, TBN 24, New York. রানু ফেরদৌস, আমাদের প্রতিবেদনটি দেখলেন, অনেকগুলো বিষয় আছে। শুরুতেই আমি আপনার কাছে জানতে চাই, এই যে ভোট দেওয়ার বিষয়টি, উনি বললেন যে অনেকগুলো ভোট অবৈধভাবে পড়েছে, এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই বিষয়টাকে আমিও নিনিয়াপার মতো একটু পেছনে যেতে চাই। যখন নির্বাচনী প্রচারণা চলছিল তখন কিন্তু আপনারা খেয়াল করেছেন, সবাই খেয়াল করেছেন যে ট্রাম্প সবসময় বলতেন যে যদি হিলারি ক্লিনটন জিতে যায় তাহলে আমরা বুঝবো যে ভোট ঠিক মতো হয়নি, এখানে কারচুপি হয়েছে বা সামথিং হ্যাপেন, এরকম হবে একটা। আর যদি তার মানে ট্রাম্প যদি জিতে যায় তাহলে সব কিছু ঠিকঠাক হবে। তো ইলেকশনের পরে দেখা গেল যে হিলারি ক্লিনটন পপুলার ভোটে প্রায় 2.8 মিলিয়ন ভোটে জিতে আছে। তো এটা কোনোভাবেই ট্রাম্প নিতে পারছে না, এটা আমরা বুঝতে পারছি। সে
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেও হিলারি ক্লিনটনের ওই বিষয়টাকে সে নিতে পারছে না। এখন সে বলছে যে এখানে মোর দ্যান 3 মিলিয়ন ভোট ফ্রড ভোট কাউন্ট করা হয়েছে। তো এটা যদি বলা হয় তাহলে সত্যি মানে দুঃখজনক যে আমেরিকার ডেমোক্রেসি পদ্ধতির যে সিস্টেম সেটাকে অগ্রাহ্য করা হয়, তার মানে এটা ঠিকমতো কাজ করছে না, ঠিকমতো কাজ করছে না। হ্যাঁ, তো এখানে এটা নিয়ে এই দুদিন থেকেই খুব নিউজে আসছে এবং স্পিকাররা অথবা সবাই কথা বলছেন। কিন্তু এখানে আপনি দেখবেন শন স্পাইসার কিন্তু এটা বলেছে যে ট্রাম্প বিলিভস দ্যাট, মানে হ্যাঁ ওকে যখন হোয়াইট হাউস করেসপন্ডেন্ট জেফ জিজ্ঞেস করলো যে তুমি এটা নিয়ে কি বলো, তখন ও বললো যে এটা ট্রাম্প বিশ্বাস করে, মানে সে কিন্তু নিজের কথাটা ঠিক বললো না, সেভাবে এড়িয়ে গেল। তো আমরা দেখছি এটা নিয়ে এখন আরও কিছু কথা হচ্ছে যে এটা নিয়ে কি তাহলে ইনভেস্টিগেট করা হবে কি না ফেডারেল লেভেলে অথবা অন্যান্য স্টেট লেভেলে, কারণ নির্বাচনী মানে ভোটিং সিস্টেমটা যেভাবে এখানে পরিচালিত হয় স্টেট এবং লোকাল এজেন্সির মাধ্যমে সেগুলো পরিচালিত হয়, তো সেখানে এখন ইনভেস্টিগেট করতে হলে প্রত্যেকটা স্টেটে এই সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে তারপরে সব কিছু নিয়ে এগোতে হবে। তো এখন এটা জনসাধারণ কতটা বিশ্বাস করবে আর সরকারি গণতান্ত্রিক চর্চায় কতটুকু অবশ্যই সেটিও একটি ব্যাপার। এখন মানে জেতার পরেও ট্রাম্প হিলারির অত মানে পপুলার ভোটে জেতাটা কোনোভাবে কাউন্ট করতে পারছে না, মেনে নিতে পারছে না। বিশেষ করে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যেটা দেখি যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ইলেকশন পদ্ধতি থাকে, তো এখানকার ইলেকটোরাল ভোটিং সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন একটা সিস্টেম। তো 2.8 মিলিয়ন পিপল পপুলার ভোট মানে বেশি পেয়েছে হিলারি ক্লিনটন, তার মানে প্রত্যেকটা মানুষের এক একটা ভোট কাউন্ট হয়েছে সেখানে, এবং প্রতিটা মানুষের যে মানে অধিকার আমি বলবো ভোটিং অধিকার বা ডিসিশান নেওয়ার অধিকার এখানে কাউন্ট হচ্ছে না, পুরোটাকে রিজেক্ট করা হচ্ছে লাইক অলমোস্ট 3 মিলিয়ন, যেহেতু অন্য পদ্ধতিতে এটা সিলেক্ট হচ্ছে। তো এই জিনিসটা আমার মোটেও পছন্দ না, মানে মানে আমার ইলেকটোরাল কলেজ সিস্টেম সেটিতে যেহেতু জনগণের পপুলার ভোটটি বেশি কাউন্ট করা হচ্ছে না, স্টেট ওয়াইজ ইলেকটোরাল তাদের ভোটটি যেহেতু কাউন্ট করে প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন, সেই জিনিসটিকে আপনি সাধারণ নাগরিক হিসেবে বলছেন আমার এই সিস্টেমটা পছন্দ না হচ্ছে না অবশ্যই। এবং রানু ফেরদৌস, আমরা আসবো আরেক বিষয় নিয়ে, এরই মধ্যে আমাদের ফেসবুকে অনেকে যোগ দিয়েছেন, রিয়াদ পলাশ, মোহাম্মদ ফেরদৌস রুবেল, রফিকুল ইসলাম মাতাব্বর এবং MD লিমন খান সবাই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদের যদি কোনো মতামত থাকে এবং প্রশ্ন থাকে সেটি আমাদের করতে পারেন, আমাদের মাঝে দুজন অতিথি আছেন, তারা বিশ্লেষণ করবেন। আমরা কথা বলছি যে ভোটের যে বিষয়টি এবারে নির্বাচন, রানু ফেরদৌস এবং নিনি ওয়াহেদ, শুধু এই ইলিগাল ভোট কিংবা ভোটিং যে এটি বিষয়ের চেয়েও আরও কতগুলো বিষয় চলে এসেছে, সেটিতে রাশিয়ান হ্যাকিংয়ের কথা বলা হয়েছে, এই বিষয়টিকে আপনি অনেকদিন ধরে এদেশে আছেন, আপনি এবারে নির্বাচনটি এই যে এত দিক থেকে প্রশ্নবিদ্ধই বলি কিংবা সমালোচিতই বলি কিংবা আলোচিতই বলি, এটি আপনার কাছে কী ব্যাখ্যা? দেখুন, আমি শুরুতেই বলেছিলাম যে এই নির্বাচনের প্রচার অভিযানটা আমরা এতকালের যত প্রচার অভিযান দেখেছি এর এই ধরনের একটা খোলাটে, তারপরে ভাষার ব্যবহার, তারপরে ওই যে ভোট আমি হলে জিতলে আমি উনি ভোট বেশি পেলে আমি মানব না, এই ধরনের কথাগুলো কখনোই আমেরিকান ইলেকশনে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বীরা বলেননি। তারা কোথায় আলাপ করেছে? ইস্যুগুলো ভিত্তিক, অর্থাৎ এখানকার বাণিজ্য বাড়ানো, কোথায় আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, পররাষ্ট্রনীতি বিষয়ক, স্বাস্থ্যসেবা, জ্বালানি সেবা, সমস্ত কিছুতে তারা কথা বলেছেন। এবারের গোটা নির্বাচনী প্রচারের অভিযানে আমি বিশেষ করে বলবো ট্রাম্পের প্রচার অভিযানের বিষয়গুলো একেবারে যেন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এনে, এবং ভাষার ব্যবহার এবং এবং যে সমস্ত নারীদের নিয়ে পর্যন্ত কথা বলেছে যেগুলি ভীষণভাবে মেনে নেওয়া যায় না এমন একটি দেশের নির্বাচনে এই ধরনের আলাপ আলোচনা হবে, যেগুলো এখনো হয়তো জনগণ ওইটা ওইভাবেই মানসিকতাটাকে আমি জানি না কিভাবে তারা এই
এই ধরনের আলোচনাগুলোর মধ্যে গেছে বা সেইগুলো দেখেছে। এখন এটি তো একটি বদলে গেল, এই যে বদলে যাওয়াটা, আমরা সব কিছুতেই বদল চাই, পরিবর্তন চাই, এই পরিবর্তনটা কি ভালোর দিকে গেল? যায়নি যে ভালোর দিকে, তার প্রমাণ হচ্ছে শপথের পরেও এখনও একই একটি ধারা আছে। মনে হয় না যে আমেরিকার একটি প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট শপথ গ্রহণের পরে, দায়িত্বভার নেয়ার পরে, তার সামনের সমস্যাগুলো নিয়ে তিনি কীভাবে মোকাবেলা করবেন? এখন হচ্ছে গ্লোবালাইজেশনের সময়, বৈশ্বিকভাবে নানান সমস্যায় কিন্তু আমেরিকা সহ পৃথিবী আজকে চ্যালেঞ্জের মুখোমুখি। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমি সেই দিকে না যেয়ে তারা ছোটোখাটো ক্রাউড হয়েছে কি না, জনতা কতজন এসছে সেটি নিয়ে আলোচনা হলো দুই দিন ধরে, তার ক্ষমতা গ্রহণের মাত্র আজকে চতুর্থ দিন। দুদিনে তিনি কাটালেন, ওই জনতা কি সঠিক ছিল? ওবামার প্রশাসনের শপথ গ্রহণ অনুষ্ঠানে কত লোক ছিল সেটি নিয়ে আবার রাইডাররা কত এসছে, কতজন এসছে, এই তথ্য যদি আমরা সংগ্রহে নেমে পড়ে এবং সাংবাদিকদের তিনি, এটি তো একটি অসম্ভব ব্যতিক্রম যে আপনি বললেন এবারে নির্বাচন, এটি একটি ব্যতিক্রম যে কোনো নির্বাচনে মাধ্যমকে এইভাবে একটি রানিং, উনি বলছে আমরা যুদ্ধ করছি, এখনও গিয়ে সিআই অফিসে বললেন নির্বাচনের মানে শপথ গ্রহণের পরের দিনও গিয়ে তিনি বললেন আমরা সাংবাদিকদের সাথে যুদ্ধে আছি। তো সাংবাদিকদের সাথে তো যুদ্ধ হতে পারে না, কারণ সাংবাদিকদের কে শক্তিশালী করাই হচ্ছে গণতন্ত্রের পূর্ব শর্ত। সাংবাদিকরা তাদের সংবাদ মাধ্যমের যে সমস্ত খবর তুলে আনবেন, যেখানে সত্য থাকবে, ফ্যাক্টস থাকবে, যেখানে জনগণ সেটাকে বিশ্লেষণ করবে, অসুবিধা থাকলে, ভুল থাকলে ধরিয়ে দেবে, উনি ঢালাও, আমি যে কথাটি বলতে চাচ্ছি এবারে হচ্ছে ঢালাওভাবে কথা বলছেন, এগুলোই তো একেবারেই ব্যতিক্রম, একদম ব্যতিক্রম। যেমন মানে আমি একটি কথাই শেষ করছি যে নর্মস যেগুলো গণতন্ত্র পূর্ব শর্ত যেগুলো, তারপরে কী বলবো যে একটি নির্বাচনী প্রচার শেষে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরে মানুষের যে একটি জিজ্ঞাসা চাওয়া কী করবেন জাতির জন্য, কী হবে জাতির জন্য, এমনিতে উনি নির্বাচনের সময় যে সমস্ত কথাগুলো বলেছেন, প্রতিশ্রুতি ওয়াল বানাবেন না, এলজিবিটি থাকবে না, আমি জলবায়ু পরিবর্তনের চুক্তি বাতিল করব, পরমাণু ইরানের সাথে চুক্তি বাতিল করব, এখন সারা বিশ্বকে তো উনি নাড়া দিচ্ছেন। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় ওনার আরও সংবেদনশীল হওয়া উচিত, কথা বলার সময় এসেছে। রানু ফেরদৌস, আপনি যদি এই বিষয়ে কিছু যোগ করতে চান, আমরা গণমাধ্যমের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটি সেই নির্বাচনের আগ থেকেই দেখছি যে খুব বেশি বন্ধুত্বপূর্ণ নয়, নেতিবাচকই বলবো, আপনার কাছে কী ব্যাখ্যা? না অবশ্যই, ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই গণমাধ্যমকে, বিশেষ করে অধিকাংশ গণমাধ্যমকেই তার বিরুদ্ধে কাজ করছে বলে অভিযোগ করেছেন, তাই না? কিন্তু গণমাধ্যম সাধারণত সবসময় সঠিক তথ্যভিত্তিক খবরাখবর প্রচার করে থাকেন, আমরা জানি সেটাই তাদের কাজ, কিন্তু ডোনাল্ডের কথা শুনে মনে হয়েছে যে না, গণমাধ্যম একজোটে তার বিপক্ষে কাজ করছে, অর্থাৎ যেসব খবর প্রচার করছে সেগুলো সত্য নয়, খানিকটা, এবং তিনি ডিরেক্টলিও বারবার বলেছেন যে মিথ্যা খবর প্রচার করেন, সাংবাদিকরা অসৎ মানুষ, গণমাধ্যম কর্মীরা, সেটা বলেছেন। কিন্তু এবারকার নির্বাচনে প্রথম থেকেই আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প ছিলেন পুরোপুরি রাজনীতির বাইরের লোক, তিনি একজন বিজনেসম্যান, এবং শুধু বিজনেসম্যান না, তার অনেক দিকে তার পদচারণা ছিল, লাইক টেলিভিশনে সে প্রোগ্রাম করতো, তারপরে সে বিউটি প্যাজেন্টদের নিয়ে অনুষ্ঠান করতো, সব কিছু বিষয়ে এবং তার কথাবার্তা আমরা জানি যে সে কী ধরনের কথাবার্তা বলে, মানে কাইন্ড অফ মানে চাইল্ডিশ একটা ব্যাপার আছে তার ভেতরে, যখন তখন যে কোনো ধরনের মন্তব্য করে ফেলতে পারে। তো সেটাই হয়েছে, যেমন একদম প্রথম দিকের কথা বলি যে যখন সে প্রেসিডেন্ট পদপ্রার্থী হলো রিপাবলিকানদের তরফ থেকে, নমিনেশন পেলো, তখন আমরা অনেকে হাসছিলাম যে আসলে লোকটা কী করলো, মানে শেষমেশ সত্যি সত্যি প্রেসিডেন্ট পদে দাঁড়ালো, এবং দাঁড়ালে কী হয়েছে, এ তো মাত্র কয়েকদিনের ব্যাপার, সব কিছু আউট হয়ে যাবে, মানে এতগুলা অভিজ্ঞ পলিটিশিয়ান যেখানে দাঁড়িয়েছে পাশাপাশি, তাদের থেকে কেউ একজন হবে, কিন্তু সেটা হয়নি। সেটা না হওয়াও শেষ পর্যন্ত সে এসে দাঁড়িয়েছে এখানে, এবং
কিন্তু তার সেই যে সেই বাচ্চাদের মতন খানিকটা কথাবার্তা বলা অথবা চিন্তাভাবনা না করে যে কোনো কিছু বলে দেয়া, সেটার টেন্ডেন্সিটা তো তার ভেতরে আছে, সেটা তো তার যায়নি, যার জন্য সে সেকেন্ড দিনেই সিআইএ অফিসে যেয়ে যেখানে তাদেরকে কংগ্রাচুলেট করবে বা তাদেরকে থ্যাংক ইউ দেবে সেখানে যে সে ক্রাউড কোনটা কম আর বেশি হয়েছে সেটা নিয়ে একটা ব্যাপার মানে প্রশ্ন তুলে ফেলল, মানে এটা কতখানি মানে কি বলবো হাস্যকর আমার কাছে, মানে অনভিজ্ঞ রাজনীতিবিদের জন্য কাজগুলো করছে এবং খুব হাস্যকর একটা ব্যাপার আমার মনে হয়েছে যে যে কতখানি মানে কি বলবো আমি একটা বাজে কথা বলতে চাই না এই মুহূর্তে, দর্শকরা যারা শুনেছেন দেখেছেন তারা জানেন যে এটা কোনোভাবেই তার প্রথম দিনে এটা তিনি কিভাবে প্রেসিডেন্ট হয়েছেন এই বিষয়গুলো উত্তর দিব আমরা একটি বিরতি নেওয়ার পর। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন আমাদের বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান। আমরা বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে একজন প্রশ্ন করেছে মেক্সিকো থেকে আসলে দেয়াল হবে কি না, ট্রাম্প যেটি সেই শুরু থেকেই বলে আসছেন। আমি কোনো বিশেষজ্ঞ নই বা কোনো কিছু নই, মানে আমি একজন সাধারণ জনগণ, কিন্তু আমার নিজের পর্যবেক্ষণে আমার যেটা মনে হয় যে ট্রাম্প যেহেতু জনগণকে প্রচারণার সময় কথা দিয়েছেন যে ওয়াল তুলে দেবে এবং ট্রাম্প বলেছে যে ডে ওয়ান থেকে আমি এর জন্য কাজ করব, তো আমার মনে হয় যে এখন সেটা করার জন্য ট্রাম্প কিছুটা হলেও হয়তো কোনো ধরনের ওয়াল টোয়াল দিতেও পারেন, কিন্তু সেটা কতখানি জনগণ গ্রহণ করবে সেটা আমরা এখনও জানি না। কারণ আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক পরের দিনই উমেন্স মুভমেন্ট যেটাকে বলি ওয়াশিংটনে যে পরিমাণ লোক প্রতিবাদ করতে এগিয়ে এসেছে নানা বিষয় নিয়ে এবং বিভিন্ন স্টেটেও হয়েছে, নিউ ইয়র্কে হয়েছে, ট্রাম্পের ইমিগ্রেশনের এই ব্যাপারটা নিয়ে যখন ওয়াল তোলার ব্যাপারে সে সরাসরি পদক্ষেপ নেবে তখন কী ধরনের সোচ্চার হবে জনগণ আমরা এখনও জানি না, তারপরে কতটা কার্যকর হবে সে বিষয়ে আমার সন্দেহ, মানে সময়ই হয়তো বলে দিবে। আরেকজন প্রশ্ন করেছিলেন যিনি পপুলার ভোট এত কম পেয়ে এখানকার নির্বাচনী সিস্টেম তারপরও আপনার কাছে মানে আমাদের কাছে জানতে চেয়েছেন তাহলে উনি কীভাবে প্রেসিডেন্ট হন। আসলে এটা তো এখানকার এই সাংবিধানিকভাবেই এটি একেবারে এখন এস্টাবলিশ করা যে এভাবেই নির্বাচন হচ্ছে এবং পপুলার ভোটে কম পেয়েও তারা যারা ইলেকটোরাল ভোটে যেতেন প্রতিনিধিত্ব প্রতিনিধিদের ভোট তারা যারা নির্বাচিত হন তারা কীভাবে হন না এটা হয়ে এসছে, এটা এখানকার নিয়ম। ওই যে একটু আগে উনি বলছিলেন রানুফের যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম নির্বাচন পদ্ধতি আছে, এখানকার পদ্ধতি এটা, যদিও যদিও এটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে, এর আগে দুবার এটা নিয়ে আলোচনা হয়েছে যেটি আল গোরের সময় হয়েছে, এই ঘটনা ঘটেছে আল গোরের সময় এবং তারও আগের থেকে এই পদ্ধতিটা বাতিলের জন্য অনেকবারই আলাপ আলোচনা হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেটি হয়নি। তবে তিনি সাংবিধানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট এবং এবং এই প্রেসিডেন্ট শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে তিনি আমেরিকার প্রধান ব্যক্তি যিনি অনেক কিছু আমাদের সাথে অনেক যোগ করেছেন। এখানে আমি একটা কথা বলতে চাই এখানে, হ্যাঁ এখানে একটা সিস্টেম আছে যেহেতু এগুলো নিয়ে কথা হয়েছে যে আমরা এটা চেঞ্জ করতে পারি কি না বা এই সময়ে এটা প্রযোজ্য নয়, তো একটা ব্যাপার ডিসিশন হয়েছে বা এ ধরনের কথা হয়েছে যদি আমেরিকার 50টা স্টেটের মধ্যে টু থার্ড যদি পক্ষে থাকে যে হ্যাঁ আমরা এটা চেঞ্জ করব তাহলে হয়তো চেঞ্জ হবে, কিন্তু আপাতত অনলি 12টা স্টেট রাজি হয়েছে যেটা চেঞ্জ করা উচিত এবং এরই মধ্যে আমাদের মাঝে অনেকে যোগ দিয়েছেন, যুক্ত হয়েছেন মাহাদি হাসান, মোহাম্মদ এন মজুমদার যুক্ত হয়েছেন, ওয়ালির রহমান যুক্ত হয়েছেন, মনির জামান শাহিন, তারা অনেকগুলো প্রশ্ন করেছেন। মাহাদি হাসান বলেছেন যিনি শুধু টাকা তৈরি করেন, ওমেনদের নিয়ে বাজে মন্তব্য করেন, সেই সাথে মানুষের বিভেদ তৈরি করেন, তিনি
তাহলে মানে কোনো কিছু বলার আগে কিভাবে আমরা আশা করব যে তিনি ভেবে চিনতে কোনো বক্তব্য দিবেন, এই ব্যাখ্যাটি আপনার কাছে? না, ব্যাখ্যাটি তো একই কথারই পুনরাবৃত্তি হয় মনে হয়, কিন্তু আসলে তো যে উনি মহিলাদের সম্পর্কে মানে নারীদের সম্পর্কে যে মন্তব্য করেছেন এবং উনি আসলে এই মানুষটি কে, ডোনাল্ড ট্রাম্প মানুষটি কে, তিনি একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, এক। দুই নম্বর, তিনি রিয়েলিটি শো করেন, দুই। তিন নম্বর, তিনি তিনি প্রচুর অর্থের মালিক। এখন একজন ব্যবসায়ী এবং তার যার প্রশাসনে কোনো অভিজ্ঞতা নাই, যার রাজনীতিতে কোনো অভিজ্ঞতা নাই, যার কি বলবো যে বিন্দু মাত্র তার একটি ব্যক্তিত্বপূর্ণ জায়গায় থেকে কাজ করার অভিজ্ঞতা নেই, এরকম একজন মানুষ আজকে আমেরিকার প্রেসিডেন্ট। এখন আমরা যাই বলে এটি বলে গণতন্ত্র, এখন মেনে তো মেনে উনি প্রেসিডেন্ট, উনি কেন আমরা আশা করতে পারি না, কিন্তু আশা করব, আশা করব এই জন্য যে উনি একচ্ছত্র অধিকারী না, এখানে কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স আছে। আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে এই প্রেসিডেন্টের কিন্তু সর্বময় ক্ষমতা না, নির্বাহী আদেশ দিতে পারেন, কিন্তু কংগ্রেসে সেটি আলাপ করতে হবে এবং বলবেন যে কংগ্রেসে কি তাদেরই তো লোক, না, এই উনি কিন্তু, ও আরেকটি জিনিস যে উনি কিন্তু রিপাবলিকান দলের সদস্য নন, উনি আজীবন কোনো যেহেতু রাজনীতি করেননি, উনি উড়ে এসে জুড়ে বসার মতন হয়ে গেছে এবং উনি যেহেতু রিপাবলিকান দলের লোক নন সেজন্য ওনার এই পর্যন্ত এই নির্বাচনে এই পল রায়ান যে স্পিকার, তিনি তো তাকে নির্বাচনের দীর্ঘ সময় তাকে সমর্থন দেননি, বহু পরে এসে দিয়েছেন এবং আজকেই তো তার একজন মিনিস্টারের সিনেটের শুনানির পরে রুবিও 90 মিনিট, মার্ক রুবিও 90 মিনিট গোপনে মানে একান্ত বৈঠক করেছেন তার সঙ্গে, মানে তাদের নীতি আদর্শগুলো তিনি রাখবেন কি না, অর্থাৎ প্রত্যেকেরই ভিন্ন মত আছে এবং উনি যত নমিনি দিয়েছেন তারাও কেউ কিন্তু দক্ষতায় যোগ্যতায় প্রশাসনিক ক্ষমতা বা কোনো রাজনীতির সাথে জড়িত নয়, বেশিরভাগই ব্যবসায়ী, কিন্তু তাদের সাথে একটি ব্যাপার আছে যে উনি অনেক যাদের দিয়েছেন তাদের সাথে কিন্তু উনি ভিন্নতা ইতিমধ্যেই চলে এসেছে, যেমন উনি আজকে ইয়ের সাথে একজন সেক্রেটারি কথা বলেছেন যে আমরা ইয়ে বাতিল করবো কি না, ন্যাটোর সাথে বলেছে, বলছে উনি ইয়ে কিন্তু বলছে ন্যাটো সেকেলে বাতিল করে দিব, কিন্তু উনি কিন্তু ম্যাটিস বোধ হয় তিনি কিন্তু ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বলেছেন আমরা অঙ্গীকারাবদ্ধ আমাদের, হ্যাঁ, নেটোর জন্য। এই যে ডিফারেন্সটা উনি কিন্তু পারবেন না, সেজন্যই মনে হয় আশাহত না হয়ে যে আমরা মানে জনগণের অধিকার ওখানে তুলে ধরার জন্য কংগ্রেস আছে, সিনেট সদস্য আছে, আর স্টেট ওয়াইজ তো একটা বিরাট ব্যাপার আছে। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন অলিউর রহমান, তিনি বলেছেন বাংলাদেশের রাজনীতির সাথে এখানকার রাজনীতির একটি মিল খুঁজে পাচ্ছেন, এটি কি আপনি পাচ্ছেন যে তৃতীয় এই আমেরিকার গণতন্ত্র, দীর্ঘদিনের গণতন্ত্র, এখানকার গণতন্ত্র আদর্শ হিসেবে কাজ করে তৃতীয় বিশ্বের জন্য, সেক্ষেত্রে তিনি বাংলাদেশের সাথে মিল খুঁজে পাচ্ছেন, আপনার কি মত? আমার মনে হয় যে বাংলাদেশে যেমন প্রতিপক্ষ একটা দল থাকে যারা যখন যে ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে সারাক্ষণ একটা মানে নেগেটিভ প্রচারণা করে থাকে, সব বিষয়ে কমপ্লেন করে থাকেন, মানে খুব সহজেই অ্যাকসেপ্ট করে নেওয়ার মতো মানসিকতা থাকে না। আমার মনে হয় যে প্রতিটা দেশে যখন ইলেকশন হয় এরকম একটা পর্যায় থাকে, তারপরে যখন ইলেকশন শেষ হয়ে যায় তখন আস্তে আস্তে হয়তো পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমার মনে হয় যে এই ডোনাল্ড ট্রাম্প এবং এই হিলারি ক্লিন্টনের যে বিরুদ্ধাচরণ একে অপরের বিরুদ্ধে ইলেকশন করতে যেয়েই আমি বলবো সেগুলোর ব্যাপারে হয়তো উনি ভাবছেন যে মানে আমি জানি না উনি কোন অর্থে এটা বলতে চাচ্ছেন, ওনার হয়তো মনে হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে মিল আছে, মানে ওই সময় যে বাক্য বিনিময়ে আমরা একজন প্রার্থী আরেকজন প্রার্থীর যে সৌজন্যতা বোধ সেটি ক্রস করেছেন বলে এবার অবশ্যই ক্রস করেছে আমি বলবো, যে কোনো মানে ইতিহাসে হয়তো এভাবে হয়নি, কারণ আমরা নির্বাচনের ঠিক অল্প কিছুদিন আগে যখন ডোনাল্ড ট্রাম্পের আমরা ভিডিও পেলাম
যে মেয়েদের সম্পর্কে তার যে অ্যাটিটিউড বা মন্তব্য, এটা মানে একটা মেয়ে হিসেবে মানে আমি বলবো যে এটা মানে অ্যাকসেপ্ট করার মতো না, এই তার যেই কথাগুলো আমরা শুনেছি। তখন আমাদের ধারণা হয়েছিল যে এবারে হয়তো অ্যাটলিস্ট নারী সমাজ বুঝতে পারবে যে আমরা কাকে রোল মডেল হিসেবে ভোট দেব, সে কি হিলারি ক্লিনটন নাকি ডোনাল্ড ট্রাম্প। তাদের ভেতরে নিশ্চয়ই একটা চয়েস ছিল যে মেয়েদেরকে সে এতখানি হেয় করে। শুধু তাই নয়, মেয়েদেরকে সে মানে মোটা হলে তাকে এক ধরনের মন্তব্য করে, সুন্দর না হলে তাকে এক ধরনের মন্তব্য করে। কিন্তু মানুষ সৃষ্টি হয়েছে, মানুষ কি বলবো মানে নিজের উপরে কোনো হাত নেই যে যেভাবে বর্ণ হয়েছে, তাই না? কিন্তু রেসপেক্ট নেই এনাফ সেটাই। এই প্রশ্নটির সাথে যে ইলেকশনে তার বাংলাদেশের কথা মনে হচ্ছে, হয়তোবা এই প্রচারণাটা সত্যি বিব্রত করেছে আমাদের এখানকার ভোটারদের, কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে এটি সেটি হয়নি যেখানে ক্ষমতা বদল হলো, যখন যে স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার, এবং সেখানে এটি তো একটি বিশাল গণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। এক, হিলারি ওখানে উপস্থিত ছিলেন। দুই, তিন নম্বর বার্নি স্যান্ডার্স ছিলেন। তিন, চার নাম্বার, যদিও আমরা মানে আমার কাছে একটু অবাক লেগেছে, আল গোর যখন হেরে গেলেন একইভাবে হারলেন, যেহেতু ইলেকটোরাল ভোটে হেরেছিলেন বুশের সঙ্গে, উনি যখন তার অভিষেক অনুষ্ঠানে এসেছিলেন বুশ কিন্তু তাকে স্মরণ করেছিলেন যে উনি এখানে উপস্থিত আছে অত্যন্ত সম্মানের সাথে। তো কিন্তু আমরা দেখলাম ট্রাম্প একবারও হিলারির নাম নিলেন না, এটি আমাকে আমার নজর লাগে। লাঞ্চে সে করেছে, কিন্তু লাঞ্চে করার আগে অভিষেকে করার উচিত ছিল, তারপরেও আমি বলবো করেছেন। এখানেই আমাদের উন্নয়নশীল বা অনুন্নত দেশ বা আমাদের দেশের সাথে তফাত আছে। হ্যাঁ, 240 বছরে তারা অনেক কিছু তাদের যে অর্জন, যেগুলো এই অর্জন প্রাতিষ্ঠানিক রূপ, যেমন ইলেকশন কমিশনের প্রাতিষ্ঠানিক রূপ, সুপ্রিম কোর্টের প্রাতিষ্ঠানিক রূপ, এই যে অর্গানগুলো একটি রাষ্ট্রের অর্গান যেগুলো একেবারে, সেগুলোর প্রতি তাদের শ্রদ্ধা বোধটা আছে, আমি এটুকু অবশ্য বলতে পারি যোগ করতে। এবং আপনি অনেক সুন্দর করে যোগ করেছেন যে এখানকার যে দীর্ঘদিনের গণতান্ত্রিক চর্চার যে ইতিহাস, সেই সাথে চর্চাটি সেটা সুন্দরভাবে দেখেছি ট্রানজিশনের সময়। অবশ্যই, বারাক ওবামা যিনি বারবারই বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যোগ্য প্রেসিডেন্ট হবেন না, কিন্তু তিনিই কিন্তু সেই হোয়াইট হাউসে সুন্দরভাবে আমন্ত্রণ জানিয়েছেন, সবার সামনে একই সাথে এসে দাঁড়িয়েছেন, এটি হচ্ছে এখানকার সৌন্দর্য। একই সাথে আমাদের অনেকে প্রশ্ন করেছেন, নুরুল আবিদিন রায়হান, সেই সাথে খালেদ সাইফুল্লাহ আমাদের সাথে যুক্ত হয়ে ওনারা যে বিষয়টি জানতে চেয়েছেন, বিশেষ করে খালেদ সাইফুল্লাহ, আমরা বারবারই দেখেছি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা থেকে এখন পর্যন্ত অবৈধ অভিবাসী সম্পর্কে তার নেতিবাচক মনোভাব, এ সম্পর্কে উনি কী করবেন? আপনার কি মনে হয় যে উনি যে স্ট্যান্ড পয়েন্টে আছেন সেটিতেই থাকবেন? ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় তার যে প্রধান হাতিয়ার হিসেবে ইউজ করেছিল এই ইমিগ্রান্ট সমস্যাকে, যারা অবৈধ ইমিগ্রান্ট তাদেরকে প্রধান হাতিয়ার করেছিল যে এদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, ডিপোর্ট করে দেওয়া হবে, এবং বিশেষ করে আরও একটা গ্রুপ, ধর্মীয় গ্রুপ মুসলমানদেরকে, যারা অবৈধ তাদেরকে এখান থেকে ছড়িয়ে দেওয়া হবে, এই ধরনের মন্তব্য করাতে আমরা জানি যে আমেরিকার যারা হোয়াইট সুপ্রিমেসি আমরা যাদেরকে বলি আর কি, যারা সাদা, পুরো আমেরিকাতে শুধু সাদা মানুষকেই দেখতে চায়, রং বেরঙের মানুষ দেখতে চায় না, তারা খুব খুশি হয়ে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। কারণ আমরা যা আপনার আমেরিকাতে এখন পুরুষের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি, তো মেয়েদের সংখ্যা বেশি হওয়াতে যদি মেয়েরাও যদি ধরেন হিলারিকে ভোট দিত এবং তার সঙ্গে পুরুষ যোগ হতো, তাহলেও হিলারি কিন্তু জিতে যায়, তাই না? তো অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু আমি মনে করি যে সে যদিও প্রমিস করেছে, কিন্তু আলটিমেটলি যখন এই বিষয়টা কংগ্রেসে, হাউসে, সব জায়গায় আসবে, তখন সিচুয়েশনটা ভিন্ন হয়ে যাবে। তখন ডোনাল্ড ট্রাম্পের একার প্রমিস কতখানি কার্যকরী হবে আমি সেটা বলতে পারছি না। তবে
জনগণকে সে আশ্বাস দিয়েছে এবং সে হয়তো নিজেও চায় যে এই ধরনের অবৈধ ইমিগ্রেন্টদেরকে এবং নির্বাচনের পর বিতাড়িত করা হবে। তিনি স্পেসিফাই করেছেন যারা ক্রাইমের সাথে যুক্ত তাদের প্রথমে তিনি ডিপোর্ট করবেন না। ক্রাইমের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অবৈধ ইমিগ্রান্ট হোক অথবা বৈধ ইমিগ্রান্ট হোক সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এটা যে ক্রাইম করে অর্থাৎ যে অপরাধ করে সে কিন্তু অপরাধী, তার কিন্তু বৈধ অবৈধ কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে বিশেষ করে অবৈধ বলা হয়েছে এবং যাদের কাগজপত্র নেই, আমরা এক কথায় সোজা বলতে পারি রাইট, যাদের কাগজপত্র নেই দীর্ঘদিন থেকে তারা চেষ্টা করছে বিভিন্নভাবে, তো তাদেরকে ধরে ধরে হয়তো পাঠিয়ে দেওয়া হবে। কতখানি এটা কার্যকর হবে আমি জানি না, তবে মানে কংগ্রেসের জন্য আপনি বলতে চাচ্ছেন যে এখানকার চেক অ্যান্ড ব্যালেন্সের যে ব্যাপারটি সে কারণে ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচনী প্রতিশ্রুতি থেকে শুরু করে অনেক কিছু বলেছেন সেগুলো অনেক কিছু করতে পারবে? অবশ্যই অবশ্যই আমার মনে হয় অনেক কিছু করতে পারবে না সেটা, আর তাছাড়া আমার মনে হয় জনগণ খানিকটা রুখে দাঁড়াবে এবং আমরা দেখেছি প্রোটেস্ট। রানু ফেরদৌস এবং নিনি ওয়াহেদ, আমরা এই কয়েকদিন ধরে চার দিনের মাথায় আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প যে বিষয়গুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সেগুলো তিনি করছেন একের পর এক, ওবামা কেয়ার যেটি ফ্রিজ করা থেকে শুরু করে আমরা কালকে দেখেছি টিপিপি সেটি বাতিল করার জন্য চুক্তি আজকে আবার তিনি করেছেন। তো এইসব নিয়ে আমাদের টিপিপি একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি আমরা দেখব যে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরে তার যে ইম্প্যাক্ট কতটা পড়েছে আমাদের এখানকার বাজারে, অর্থনীতির বাজারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংরক্ষণবাদী নীতির নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশের অর্থনীতিতে। সোমবার টিপিপি বাতিলের নির্বাহী আদেশে স্বাক্ষরের পর ট্রাম্প প্রশাসনের অন্তর্মুখী অবস্থান আরো পরিষ্কার হয়। এরপরই পড়তে শুরু করে দেশের অর্থনীতি প্রাণকেন্দ্র ওয়াল স্ট্রিটের সূচক। বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহ হারাতে বসেছে বিনিয়োগকারীরা, বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন তারা। সেখানে বিনিয়োগের আগে দ্বিতীয়বার চিন্তা করতে শুরু করেছেন বিনিয়োগ। It really feels like everyone's just looking at Donald Trump. It doesn't feel as if we're really looking at valuations, interest rates, fundamental earnings. It really feels like he's dominated the first 3 weeks of the trading year. ডো জনসের সূচক 0.14% কমেছে S&P 500, SPX এবং নাসডাকের শেয়ারের সূচকও। শুধু তাই নয়, দুই মাস ডলারের দর বৃদ্ধি পেলেও বিগত 7 সপ্তাহের মধ্যে এটি এখন সর্বনিম্ন। প্রতিযোগিতা বাড়ছে অন্যান্য মুদ্রার সঙ্গেও। এদিকে টিপিপি চুক্তি বাতিলের পর এর বিরুদ্ধে আন্দোলন করছে পেনসিলভানিয়া, উইসকনসিন এবং মিশিগান সহ বিভিন্ন স্টেটের অধিবাসীরা। বাণিজ্য, অর্থনীতি, কর এবং প্রবিধানের মতো বিষয়গুলোতে ট্রাম্পের যে দৃষ্টিভঙ্গি তার সম্ভাব্য বিপর্যয় আসবে বলে মনে করছেন হিলারি ক্লিনটন, বার্নি স্যান্ডার্স এবং জন ম্যাককেইন। প্রেসিডেন্ট ট্রাম্প has also got to do when he tells us to buy American and hire American, well he might want to end hit the production of his products in countries like China and Mexico and Bangladesh and Turkey where he pays workers very very low wages in those countries. এদিকে মেক্সিকো সরকার বলছে যে কোনো ধরনের চুক্তি তারা রক্ষা করার চেষ্টা করবেন। Debemos preservar el libre যুক্তরাষ্ট্র কানাডার সাথে মেক্সিকোর যে চুক্তিটি রয়েছে আমাদের উচিত তা রক্ষা করা, আর এই চুক্তিগুলো নিয়ে আমাদের আরো পর্যালোচনা করা উচিত। Países deben estar exentos. এই চুক্তি বাতিলের ফলে চুক্তিভুক্ত দেশগুলো বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়বে বলে অর্থনীতিবিদরা ধারণা করছেন। শারমিন নিপা, টিবিএন 24 নিউজ ডেস্ক। আমরা প্রতিবেদনটি দেখলাম রানু ফেরদৌস এবং নিনি ওয়াহেদ, আপনি দেখলেন যে ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের ফলে যে অর্থনীতির বাজারের যে প্রভাবটি, সেই সাথে আপনি বলছিলেন যে এখানকার আনডকুমেন্টেড যারা আছেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও জনগণ রুখে দাঁড়াবে। এই দুটি বিষয় নিয়ে আমরা কথা বলবো একটি বিরতি থেকে এসে। প্রিয় দর্শক, আবারও সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন টিবিএন 24 টেলিভিশনের বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান। নিনি ওয়াহেদ, আমরা বিরতিতে যাবার আগে একটি প্রতিবেদন দেখেছিলাম এখানকার অর্থনীতি শেয়ার বাজার নিয়ে, সেটি সম্পর্কে শুরুতে আপনার মতামতটি জানতে চাচ্ছি টিপিপি নিয়ে। আমি টিপিপি নিয়ে একটু বলতে চাই যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় যে ট্রান্স প্যাসিফিক যে পার্টনারশিপটা, এটি 12টি দেশকে নিয়ে। এই 12টি দেশ কিন্তু 40% বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকে অর্থনীতির, গোটা বিশ্বের অর্থনীতি এবং
এটি করার এটি এখন এটি কিন্তু আইনে পরিণত হয়নি, যদি আমি একটু তথ্যগত আমি বলতে চাই তো হয়নি, এটি আমার চুক্তিটা স্বাক্ষর হয়েছে, এটা আইন হয়নি। কিন্তু এই জন্যই ট্রাম্পের পক্ষে এটি খুব সহজ হয়েছে যে নির্বাহী আদেশে। আর একটি কথা হচ্ছে যে হ্যাঁ, উনি কেন এগুলো দ্রুত করছে, যেগুলো নির্বাহী আদেশ দিয়ে বাতিল করা যায়, তিনি দ্রুততার সাথে তার প্রতিশ্রুত রাজনীতি ইলেকশনে প্রতিশ্রুতিগুলো দ্রুত করে ফেলতে চাচ্ছেন, অর্থাৎ একটা আমি করে ফেলছি দেখাচ্ছি, মানে দেখানো, ওনার সব কিছুর মধ্যে একটা শো হ্যাঁ আছে, তো উনি করে ফেলছেন। এবং টিটিপি নিয়ে কিন্তু বেশ বিতর্ক আলোচনা সমালোচনা ছিল, এবং এখানে যে দর পড়বে, যেহেতু এই চুক্তিটা একটা বিশাল বাণিজ্যিক বিশ্ব বাণিজ্যের একটা বিরাট অংশ নিয়ন্ত্রণ করছিল, অবশ্যই এটা পড়বে মার্কেটের যে ধস, একটু শেয়ার ধস নামেনি, কমে গেছে, সূচক কমেছে, তো এই এই জিনিসটা আপাতত হয়েছে, এটি একটি বড় আমি মনে করি না, কিন্তু মনে করি যে এই চুক্তিটা থেকে বেরিয়ে আসা এটা অর্থনৈতিকভাবে আমেরিকা কতটা লাভবান হবে আমি জানি না, কিন্তু অর্থনৈতিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট এবং বারবারই বলে এসছে বহুপক্ষীয় কোনো চুক্তি থাকবে না, চুক্তি হবে দ্বিপক্ষীয়, কারণ বহুপক্ষীয় থাকলে যে কথা বলে ট্রাম্প দুর্বল করেছে দেশের মানুষকে, যেই জায়গাটা উনি আঘাত করতে পেরেছে নির্বাচনে, সেটি হচ্ছে আমেরিকার জনগণের কল্যাণ হতে হবে, আর বহুমুখী যেটা হলে এই আমেরিকা ফার্স্ট, এটি তো একটা অন্তর্মুখী এবং উগ্র জাতীয়তাবাদী একটা চেতনা কিন্তু উনি জাগিয়ে দিচ্ছেন যে এর বাইরে কিছু নাই আমরা, কিন্তু উনি ভুলে যাচ্ছেন এটি বৈশ্বিক যুগ, এটি পৃথিবীর এখন প্রতিটি দেশ ধনী দরিদ্র উচ্চবিত্ত প্রত্যেকে প্রত্যেকের উপরে নির্ভরশীল, বৈশ্বিক যুগে আজকে এসে আমি এককভাবে কিছু করব এই ভাবনাটি কোনোভাবে সম্ভব না, এটি হচ্ছে আর একটি কথা। আর টিপিপির এই বিষয়টি উনি যে বলছেন যে দ্বিপক্ষীয় হবে, হ্যাঁ এটি কিন্তু একটি ছিল এটি বহুমুখী এই চুক্তিটাতে, সবসময় এই ধরনের চুক্তিতে ধনী দেশগুলো কম লাভবান হয় হয় কিন্তু একটু দরিদ্র দেশগুলো বলে উন্নয়নশীল দেশ উন্নয়নকামী দেশ যেটাই বলি বা স্বল্পোন্নত দেশ তারাই কিন্তু লাভবান হয়, তো তিনি সেই জায়গাগুলোতে আঘাত করছেন, ওনার কিন্তু পুরো নির্বাচনী নীতিটার ভেতরে এটাই আছে যে অন্য কেউ করবে না, আমরা বাংলা আমেরিকায় নির্বাচন কি সব কিছু বাইরে থেকে নিয়ে আসবো, যেগুলো উনি আউটসোর্সিং করছে, আমাদের লোক চাকরি পাবে আমরা করব। কিন্তু টিপিপি চলে যাওয়ায় আমি আপনি জানি না এরা কেউ প্রশ্ন করবে কি না, যে বাংলাদেশ কিন্তু স্বস্তি পেয়েছে, কারণ ওইখানে যে ১২টা দেশ ছিল সেখানে ভিয়েতনাম ছিল, তো চীনারা সমস্ত ইনভেস্টমেন্ট করতে গিয়ে ভিয়েতনামে, যেহেতু এই চুক্তির অধীনে শুল্কমুক্ত পণ্য সুবিধা পাবে সেজন্য ওখানে ছিল। এখন যেহেতু টিটিপি থেকে টিপিপি বেরিয়ে আসছে যুক্তরাষ্ট্র, এরা কিন্তু এখন বাংলাদেশ কিন্তু বহুদিন থেকে বলে আসছিল, শুধু বাংলাদেশ না এরকম অন্যান্য দেশগুলো, যে আমাদের শুল্ক সুবিধা তো সুবিধাটা দাও, আমরা কিন্তু পাচ্ছিলাম না, এখন কিন্তু এটা সরে যাওয়াতে ওইখানে স্বস্তি এসছে বা অন্য জায়গায়, কিন্তু আমেরিকার নীতি অনুযায়ী বা আমেরিকা যা চাচ্ছিল, প্রেসিডেন্ট ওবামাই তো এটা করেছেন যে মাত্র ২০১৫ সালেই তো এটা হয়েছে বোধ হয় ২০১৫তে, তো উনি করেছিলেন যে অন্য স্বল্পোন্নত দেশগুলো যাতে আমাদের দ্বারা গিভেন টেকে লাভবান হয় সেই জায়গাটি উনি বন্ধ করলেন। আরেকটি কথা হচ্ছে যে চীনের থেকে লাভবান হওয়ার চেষ্টা করবে, অনেক বেশি লাভ করতে পারবে। আচ্ছা, আর আপনি কি এই ক্ষেত্রে যোগ করতে চান না আমি আলেকজান্ডার খানের প্রশ্নটি আপনাকে করব? আলেকজান্ডার খান প্রশ্ন করেছেন, ইজ রাশিয়া ইনভলভড উইথ দি ইউএস ইলেকশন? আমি এই এটার কথা বলতে চাচ্ছি, টিপিপির কথা, যে এখানে অনলি ১২টা রাষ্ট্র জোট করেছিল, তাই না, অর্থনৈতিক স্বার্থে, তাদের স্বার্থে, এবং ২০০রও বেশি দেশ যেখানে সারা বিশ্বে, সেখানে
অনেকগুলো অনুন্নত কান্ট্রি আছে, তারপর ডেভেলপিং কান্ট্রি আছে, সেখানে মাত্র 12টা কান্ট্রি নিজেদের স্বার্থে এটা করেছিল। কিন্তু যেহেতু ডোনাল্ড ট্রাম্প অনেকদিন আগে থেকে বলে আসছে আউটসোর্সিং বন্ধ করতে হবে, নিজের দেশে ফ্যাক্টরি ফিরিয়ে আনতে হবে, অথচ ডোনাল্ড ট্রাম্পের নিজেরই কিন্তু অনেক কোম্পানি আছে যেগুলো বাইরে সেখান থেকে প্রোডাক্ট তৈরি হয়ে ইউএসএতে আসছে। এবং আমরা আমেরিকাতে যে কোনো জায়গায় শপিং করলে যদি মেড ইন কোথাকার যদি খুঁজতে যাই সবই দেখি যে বাইরের মেড ইন ইউএসএ প্রোডাক্ট কিন্তু এখন খুব কম আমরা হাতে পাই। তো সেটা হচ্ছে আমি বলবো যে এখন যেহেতু গ্লোবালাইজেশনের যুগ এবং মুক্ত বাজার অর্থনীতির যুগ এবং প্রচণ্ড কম্পিটিশনের যুগ, সেজন্য যেখানেই প্রোডাক্ট তৈরি হোক যেটা বেস্ট প্রোডাক্ট সেটাই লোকে কিনবে। তারপরে সেখানে আবার অবশ্যই মূল্যের ব্যাপার আছে, দামের ব্যাপারটি যুক্ত অবশ্যই। হ্যাঁ, তো এখন যেহেতু ট্রাম্প প্রমিস করেছে যে সবগুলো ছাড়িয়ে নিয়ে আসবে, আর এটা তো ধরেন মাত্রই চুক্তি হয়েছে কিন্তু সেভাবে এখনও এটার অ্যাক্টিভিটি শুরু হয়নি, সে অর্থে তো খুব ইজিলি সে তার এক্সিকিউটিভ অ্যাকশন দিয়ে অর্ডার দিয়ে এটা সাইনের মাধ্যমে এটা থেকে সরে এলো। তো পরবর্তীতে কী হবে জানি না, কিন্তু আর ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমেরিকা ফার্স্ট, যেহেতু আমেরিকার ইকোনমিক অবস্থা বিশেষ করে লোয়ার লেভেলের যে চাকরির অবস্থা সেটা আমরা জানি যে অনেক খারাপ বেশ কিছুদিন থেকে, এবং আউটসোর্সিংয়ের ফলে প্রচুর জব বাইরে চলে গেছে সেটাও আমরা জানি। তো এখানে আমার মনে হয় যে দেশের স্বার্থে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে, আমি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে মানে খানিকটা হলেও আমি এর সাথে সহমত প্রকাশ করি যে হ্যাঁ, আমার নিজের দেশটা প্রথমে, অনেক বিষয়ে নিজের দেশটা প্রথমে, তারপর অবশ্যই বাইরের সঙ্গে আমাদের সুন্দর যোগাযোগ থাকবে, বাণিজ্য থাকবে, ব্যবসা থাকবে, সব কিছু থাকবে, কিন্তু তারপরও আমি ফার্স্ট আমার নিজের জনগণ কিন্তু আগে বাঁচিয়ে রাখবো, আগে বাঁচিয়ে রাখতে হবে। আপনি যদি আলেকজান্ডার খান প্রশ্ন করেছিলেন এই নির্বাচনে, আমরা কথা বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে, তারপরে উনি প্রশ্ন করেছেন রাশিয়া ইনভলভ কিনা ইউএস ইলেকশনের ক্ষেত্রে, রাশিয়া ইনভলভ কিনা, এটা বিশেষজ্ঞরা বলছেন যে হ্যাঁ খানিকটা ইনভলভ, মানে লাস্টের দিকে একদম শেষ মুহূর্তে, যেটা আমরা সেই নিউজটা হয়তো গণমাধ্যমে আসতে পারতো কিন্তু সেটা সেভাবে প্রচার করা হয়নি বা আনা হয়নি, কিন্তু এমন একটা সময় সেটা এসছে যার জন্য হয়তো সরকারি পক্ষ থেকে অথবা মানে যেই সংশ্লিষ্ট সেক্টর যেটা এটাকে প্রিভেন্ট করতে পারতো তারা হয়তো কোনো কাজ করতে পারেনি, কিন্তু এটা কতখানি সঠিকভাবে এটা কার্যকর হয়েছে ইলেকশনের ক্ষেত্রে এ ব্যাপারে আমি খানিকটা অজ্ঞই বলবো। আর নিনি ওয়াহিদ, এই বিষয়টি যদি আপনার কাছে জানতে চাই, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, আপনি যদি বলেন যে এই যে রাশিয়ার ইনভলভের কথাটি প্রায়ই এসেছে নির্বাচনের পরেও এসেছে, বিষয়টি যে হ্যাকিংয়ের সাথে এবং এবারে নির্বাচনে রাশিয়া জড়িত ছিল কিংবা হাত ছিল, পুতিনের একটি হাত আছে, এই বিষয়ে আপনার ব্যাখ্যাটি কী? এ পর্যন্ত যতটি তথ্য আমি আমি আমার নজরে নিয়েছি বা আমি দেখেছি এবং যেসব তথ্য তারা উপাত্ত পেয়েছে CIA FBI, তাতে তো মনে হয় যে কোনো না কোনোভাবেই তারা এখানে ছিল। শুধু তাই নয়, তারা কিন্তু রিপাবলিকান দলেরটাও হ্যাক করেছে এবং করে, এবং তারও আগে তারা যে এই যে শেষ মুহূর্তে যে এই যে এই সেদিন যে নথিপত্র প্রকাশ করলো FBI, যে ভিডিওটার মধ্যে ট্রাম্পের অনেক কিছু আছে যেগুলো ফাঁস করে দিতে পারে, এটি কিন্তু ওই ছোট্ট প্রতিবেদনটা কিন্তু শুধু আমেরিকান FBI বা তারা করেনি, এটি কিন্তু ইংল্যান্ডেরও একজন সাংবাদিক এবং তারা মিলে কিন্তু এটি করেছে যে ওখানে কী কী করেছে। তো ওরা যে হ্যাক করছে এটি কিন্তু আজ মনে হয় এত তথ্যের পরে, এত কী বলবো, এত তথ্য উপাত্ত পাওয়ার পরে এটি অস্বীকার করার উপায় নাই। আর পুতিন, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, পুতিন খেলছে আমাদের ট্রাম্পকে নিয়ে, কারণ ট্রাম্প বুঝতে সক্ষম হচ্ছেন না যে চিরবৈরী এই দেশটি, এবং তারা আজকে পুতিন যতভাবেই তাকে ইয়ে করুক না কেন, কিন্তু তারা কি তার পক্ষে বা আমেরিকার পক্ষে কাজ করবে বা আমেরিকার কল্যাণে, মানে অগ্রগতি যুদ্ধের পরে দেখিনি এটি অবাস্তব একটি ইয়ে। আর পুতিন হচ্ছে KGB প্রধান, পুতিন কিন্তু অসম্ভব কৌশলী
খুবই বুদ্ধিদীপ্ত এবং কি করে কি বার করতে হয় সবগুলো তিনি করে রেখেছেন। পুতিন এখন এখান থেকে সুবিধা নেবেন। পুতিন এখন ভারতের সাথে সম্পর্ক ক্ষেত্রে আজকে দক্ষিণ এশিয়ার সম্পর্কটা যেটি আসলে আলোচনা, দক্ষিণ এশিয়ার সম্পর্কের ক্ষেত্রে এই আমেরিকা কিন্তু এখন এই ট্রাম্প কী করে দেখার, ভারতের সাথে তাদের আগে সম্পর্ক ভালো ছিল, ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো, তারা চীনকে ওই দক্ষিণ চীন সাগর থেকে তাদের যে আধিপত্য সেটাকে থেকে সরিয়ে আনার জন্য আজকে কিন্তু আমেরিকা সেখানে একটি বড় শক্তিকে চাচ্ছে নিজের পক্ষে, নিজের পক্ষে। সেখানে কিন্তু বাংলাদেশেরও এখন একটা জায়গায় আছে, আমাদের দেখতে হবে, আমাদের বুঝতে হবে তারা কার সাথে সম্পর্ক অত্যন্ত গভীর করে। এদিকে আবার সৌদি আরবের সাথে আমেরিকা সম্পর্ক এবং সাহায্য করবে বলেছে, তাতে পাকিস্তান খুশি হচ্ছে, সৌদিকে কিছু করলে, অস্ত্রসজ্জিত করলে বা সাহায্য দিলে আমেরিকা সেটি শিখে ছিঁড়বে তার কপালে। কিন্তু কোনটায় যাবে ট্রাম্প এবং কোন দিকে এটি গড়াবে এটি কিন্তু একটা দেখার এবং সময়ও হয়তো বলে সময় বলে। আমাদের অনুষ্ঠান শেষ, একদমই আমরা শেষে চলে এসেছি। আপনাদের দুজনকে ধন্যবাদ, নিনি ওয়াহেদ এবং রানু ফেরদৌস সময় করে এসেছেন আমাদের মাঝে। সেই সাথে দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ, নাহিদ হাসান, তারা অনেকে, রায়হান, তারা আমাদের সাথে যোগ হয়ে যুক্ত হয়ে প্রশ্ন করেছেন। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকার জন্য এবং প্রশ্ন করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন।